আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রোজা রেখে দাঁত টুথব্রাশ দিয়ে দাঁত মাজা যাবে কিনা, সুন্দর একটি প্রশ্ন। আর প্রশ্নটি আহমদুল্লাহ হুজুর খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং প্রশ্নটির উত্তর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে আপনি অবশ্যই আপনার মাসালাটি সম্পূর্ণরূপে জানতে পারবেন। রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করা অনুচিত, কারণ টুথপেস্টের যে স্বাদ সেটা থুতুর সঙ্গে কিছুটা হলেও পেটে যাবে। যদিও সৌদি আরবের স্কলারগণ এটাকে সমস্যা নাই, অনেকে অনুমতি দিয়েছেন, সমস্যা নাই বলেছেন, আমাদের উলামা কিরাম এটাকে মাকরুহ বলে থাকেন, অর্থাৎ অপছন্দনীয়। আমি মনে করি যে সাহারির পরপর আপনি ব্রাশ করে নিলে সারাদিন আর ব্রাশ করার দরকার নেই, বিশেষ করে পেস্ট ইউজ করার দরকার নেই, মেসওয়াক বেশি বেশি ব্যবহার করেন। আমাদের আশা আল্লাহ তালা হা বলেছেন, রসুল করিম সাল্লাহ সাল্লাম রোজা রেখে কত বেশি সংখ্যকবার মেসওয়াক করতেন আমি গুনে শেষ করতে পারবো না। আমরা এরাবিয়ানদেরকে দেখি যে তারা মেসওয়াকের সুন্নাহটাকে এত মজবুতভাবে আঁকড়ে ধরেছেন যে রমজান মাসে বিশেষ করে রোজা রেখে চলতে ফিরতে উঠতে বসতে গাড়ি চালাচ্ছে হাঁটছে মসজিদে আসছে সব সময় মানে মেসওয়াক আছেই এবং মেসওয়াক দিয়ে সারাক্ষণ মুখ পরিষ্কার করছে। আমাদের অনেকের ধারণা যে যেহেতু একটি হাদিসে আসছে রোজাদার মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকের চাইতে শুকরানের চাইতে বেশি প্রিয়, তাহলে আমরা বোধহয় আর ইয়ে করার দরকার নেই, মুখ পরিষ্কার করার দরকার নেই, এটা ভুল ধারণা। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় সেটি ভিন্ন বিষয়। আল্লাহ তাআলার কাছে প্রিয় মানে এই নয় যে এটা রেখে দেওয়া, তার মানে বান্দার খালি পেট থাকার কারণে যে দুর্গন্ধ হয়ে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুর্গন্ধের কারণে তাকে গুনাহ দিবেন না, বরং এটা আল্লাহর মহব্বতে আল্লাহর নির্দেশে তিনি করতে গিয়ে এই কষ্টের শিকার হচ্ছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা প্রিয় বান্দার এই কষ্টটা সাধনাটা। এর মানে এই নয় যে আমি ইচ্ছাকৃত দুর্গন্ধ সৃষ্টি করব। অতএব আমরা মেসওয়াক বেশি বেশি করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।